كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي كفى وسلام على عباده الذين اصطفى، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. একদিনই ভাই প্রশ্ন করেছেন যে জুলহাজ মাসের চাঁদ উঠে যাওয়ার পর কুরবানির পশু জবহের পূর্বে অবধি কোনো ছাগল, হাঁস, মুরগি বা গরু জবেহ করে তার মাংস খাওয়া যাবে কি যাবে না, এ বিষয়ে দলিল সহকারে বিস্তারিত বুঝে বললে উপকৃত হতাম। ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। দেখুন, জুলহাজ মাসের চাঁদ উঠে যাওয়ার পরে কোন কোন কাজ থেকে বিরত থাকতে হবে, বেঁচে থাকতে হবে, দূরে থাকতে হবে, তা হাদিসের গ্রন্থে সুস্পষ্টভাবে প্রমাণিত রয়েছে। যেমন হাদিসের গ্রন্থ সহিহ মুসলিম হাদিস নম্বর 1977 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 4959 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 5011 তিন স্থানে উল্লেখ রয়েছে। আন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালাত কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম إذا دخلت الأسر وأراد أحدكم أن يضحي فلا يأخذ من شعره وأظفاره شيئا رواه مسلم. উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন জুলহাজ মাসের চাঁদ উঠে যাবে তো এই জুলহাজ মাসের প্রথম 10টি দিন ফালা ইয়াখুজ মিন শাআরিহি ওয়া আযফারিহি শাইআ, কোনো মানুষ যাতে নিজের চুল এবং নখ কর্তন না করে, নিজের চুল, নখ এবং শরীরের কোনো লম না কাটে, পরিষ্কার না করে। এ কথাই উল্লেখ রয়েছে সহিহ মুসলিম হাদিস নম্বর 1977 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 4959 এবং 5011 নম্বর হাদিসের মধ্যে। অতএব আমরা বুঝতে পারলাম যে জুলহাজ মাসের চাঁদ উঠে গেলে এই কুরবানির পশু জবাইয়ের পূর্বে অবধি আমাদের কোন কাজ থেকে বিরত থাকতে হবে। এখন নতুন ফতোয়া যে জুলহাজ মাসের চাঁদ উঠে গেলে নাকি কুরবানির পশু জবাইয়ের পূর্বে কোনো পশুর মাংস খাওয়া যাবে না, হালাল প্রাণীর মাংস যেমন হাঁস, মুরগি এবং ছাগল, গরু জবাইহ করা যাবে না এবং জবাইহ করলে তার মাংস খাওয়া যাবে না, এই ভুল ফতোয়া। জুলহাজ মাসের চাঁদ উঠে গেলেও সেই গরুর মাংস, ছাগলের মাংস এবং মুরগি ও হাঁসের মাংস নিঃসন্দেহে খাওয়া যাবে, কেননা এর নিষেধাজ্ঞা ইসলামী শরিয়া তথা আল কোরআন ও সহিহ সুন্নায় উল্লেখ নেই। দেখুন, একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, ইসলামে নেই, আপনি বললেন যে এর দলিল দেন, ইসলামে কোনো কাজ নেই এজন্য দলিলের প্রয়োজন হয় না, বুঝলেন। ইসলামে যদি বলা হয় অমুক জিনিসটি আছে তাহলে তার জন্য দলিলের প্রয়োজন হয়, অতএব এর নিষেধাজ্ঞা নেই আল কোরআন এবং সহিহ সুন্নাতে, তো না থাকাটাই হচ্ছে কি দলিল। যেমন উদাহরণস্বরূপ ধরেন, আপনি যদি বলেন যে কিছু মানুষ আছে, সেই মানুষগুলির মধ্যে একজন মানুষ ড্রাইভার, তো তাকে ড্রাইভার সাব্যস্ত করার জন্য, ড্রাইভার প্রমাণ করার জন্য আমাদের উচিত কি হবে, ড্রাইভার প্রমাণ করার জন্য তার কাছ থেকে কি দেখা, লাইসেন্স দেখা। কিন্তু বাকি যত মানুষ আছে তারা তো ড্রাইভার নয়, তাহলে তাদের কাছ থেকে আপনি লাইসেন্স দেখবেন নাকি? না। ঠিক অনুরূপ ইসলামে কোনো আমল আছে বললে তা প্রমাণ করার জন্য, সাব্যস্ত করার জন্য দলিলের প্রয়োজন হয়, আর যদি কোনো জিনিস নেই, নিষেধাজ্ঞা নেই, তো আল কোরআন এবং সহিহ সুন্নায় উল্লেখ না থাকাটাই হচ্ছে দলিল। আশা করি বুঝতে পেরেছেন, আশা করি আপনি আপনার উত্তর পেয়ে সন্তুষ্ট হয়েছেন। জাযাকুমুল্লাহু খায়রান।